আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومجيدنا سيدنا ومولانا ومأوانا وملجانا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأزواج ذريته وشهداء ملته أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى سيدنا محمد وآله وصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم. صلاتنيا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نور كذا شت نور حقيدا زمي يذهب ساكن فلك در اش قوم شيدا صلاتنيا رسول الله عليكم সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আগর নামে মুহাম্মদের নয়া বরদাই সফি আদম না আদম ইয়া ফতে তুবা না নুহ আজগর কেনা যাই না সালাম সালাম ইয়া হাবিবাল্লাহ। তুই সুলতান নে আলম ইয়া হাবিবি জিরো ইয়ে লুৎফ সুয়ে মন নজর কোনো সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ওয়া কেফে ইয়াসে কার আল্লাহ মুলগুয়ো বারজখে বাহে রাইনো ইমে কা নে ইউজো সালাতুনিয়া رسول الله عليكم حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتيم الصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله مولانا العظيم وصدق রসুল নবী হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আসসালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ মুজাফফরপুর সুন্নি সম্মেলন ও ওরস পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল সুন্নি সম্মেলনে উপস্থিত দেশের খ্যাতিমান বরেণ্য উলামা ইকরাম প্যান্ডেলের নিচে সমবেত আল্লাহর রসুলের প্রেমিক সাহাবায়ে কেরামের সঠিক অর্থে আদর্শবান সৈনিক মাযহাব মিল্লাত সুন্নিয়াত ইসলামের অতন্দ্র প্রহরী মিল্লাতের বাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ জাল্লা শানুহুর আলী শান দরবারে অগণিত ব্যাহত ব্যসুমার কৃতজ্ঞতা শুকর আদায় করছি যিনি এই অদমকে আপনাদের সাথে এই নুরানি আজিম শান বিশাল সুন্নি সম্মেলনে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমার যে সমস্ত ভাইয়েরা যারা পরিচালনা পর্ষদের সাথে সম্পৃক্ত এবছর চুয়ান্ন বছরে পদার্পণ করেছেন, এই মাহফিল যারা পরিচালনা করেন ইন্তেজামিয়া পরিষদ টাকা দিয়ে পয়সা দিয়ে আর্থিক শারীরিক কায়িক মানসিক মনন মেধা শ্রম মহব্বত আন্তরিকতা দিয়ে এত সুন্দর দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করেছেন, বিশাল প্যান্ডেল লাইটিং স্টেজ আলোকসজ্জা তবরুকাত ওলামায়ে কেরামের দাওয়াত যারা কষ্ট করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই মহব্বত কবুল করুন। আমিন। আমাদের আজকের এই নুরানি মহাবিদে অনেক ওলামায়ে কেরাম আমন্ত্রিত, আমার জ্ঞানের দুর্নতা সময়ের স্বল্পতা বিভিন্ন কারণে প্রত্যেকের নাম সঠিক সুন্দরভাবে উচ্চারণ করা বর্ণনা করা পরিচিতি পেশ করা এটা সম্ভব হবে না, অনেকের নাম জানিও না, সুতরাং এই অপারগতার কারণে আপনারা এটা ভালোভাবে দেখবেন আর কি। এখানে যারা আজকে অতিথিবৃন্দ অনেকে এখনও উপস্থিত হননি, যাদের নাম পোস্টার হ্যান্ডবিল অনলাইনের মাধ্যমে পত্রিকার মাধ্যমে প্রায় 2-3 মাস পর্যন্ত খুব প্রচার হয়েছে, প্রচারের কোনো কম নাই। আমি জানি কিছুক্ষণ পর এখানে বসার স্থান থাকবে না, তো আপনারা যারা বাইরে ঘুরেফিরা করতেছেন আপনারা আপনাদের আসন গ্রহণ করুন, কিছুক্ষণ পরে হয়তো বসা কষ্ট হবে। এখানে যারা ওলামায়ে কেরাম আমন্ত্রিত তার মধ্যে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে রাত দিন 24 ঘন্টা দিনী খেদমতের মধ্যে আছেন, খ্যাতিমান সুপরিচিত আল্লামা মোহাম্মদ আবুল কাসেম নূরী সাহেব প্রত্যেকের পরিচিত আর বিশেষ করে এই এলাকার সাথে পরিচিত, কারণ তারা তিনি একসময় সিবাতলি বহুমুখী তামিল মাদ্রাসার ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন, না ছিলেন কোনো কারণ নেই। সিবাতলি মাদ্রাসার প্রধান মুফাসসির নন্দিত আলেমউদ্দিন
সবাই সুপরিচিত, এদের আবার কুলি কুলি একটা একটা করে পরিচিত হওয়ার দরকার নেই, সমনষ্ট করা। আল্লামা আশরাফুল নিজাম আমি এই বাড়িতেই লজন ছিলেন, মরহুম ইসলাম দরের গড়ে, ঠিক না? বেশি চিন্তা না। যাই হোক, এই দুজন তো বিশেষ করে আপনাদের সুপরিচিত, তাদের তকরিরের ওয়াজের অপেক্ষায় আপনারা আছেন, আছেন কি না? ঠিক আছে, ভালো করে বসেন। আল্লামা আবুল কালাম বয়ান তার বয়ানের অপেক্ষা করেন ইনশাল্লাহ। এরপর আরেকজনের কদলপুর পুরাতন খাজা জামে মসজিদের খতিব হাসানুর রহমান হোসাইন নকশবন্দি, কোথায় আছেন জানি না, তিনি আজকের এই মাহফিলের আমন্ত্রিত। আরেকজন আমার অত্যন্ত প্রিয়ভাজন, আমার স্নেহস্পদ, আমি খুব পছন্দ করি, আমার বন্ধু, বন্ধুবর জামিয়ার বর্তমান প্রিন্সিপাল, সফল প্রিন্সিপাল প্রখ্যাত আলিমদিন হযরত আল্লামা সৈয়দ মুফতি ওসির রহমান সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা, আপনাদের এই মসজিদের খতিব, সবার প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার মাধ্যমে তাকে সবাই চেনে, তিনি এই মাহফিলের মধ্যমণি। আসেন, আসেন না মাহফিলে, কই আরেকটা শেষ করে আসবে না? আচ্ছা যাই হোক, যাক আমি মুস্কার টুস্কার করতেছি না, মুস্কার করলে তো নাতি হিসেবে করতে পারি, আর এখানে তো নানা নাতির মাহফিল না। মাওলানা মোহাম্মদ হাসান আল আজহারি, আমাদের তো আজহারি বাস্তব, ও আরেকজন খান নাম বলছে, তো এদের নাম আমি উল্লেখ করি না, ভালো মানুষের নাম উল্লেখ করতে আমাদের অসুবিধা, সবার নাম উল্লেখ করা উচ্চারণ করা সম্ভব নয়, আজে বাজে ফালতু মানুষের নাম উচ্চারণ করে মুখ নষ্ট করা কোনো দরকার আছে নাই? আল্লাহ আমাদের মুখকে হেফাজত করার তবে নসিব করুন। আমরা ঝগড়া করি না, রসুলের পক্ষে কথা বলা এটা ঝগড়া? এটা যদি ঝগড়া হয় সিদ্দিক আকবর থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম, সাহাবাদের আদর্শের উপর যারা ছিলেন তাবেঈ, তবে তাবেঈ, সালফে সালেহীন, ওলিয়ে কেরাম যারা নবী রসুলের পক্ষে কথা বলেছেন, তারা কি ঝগড়া করেছেন, ফসাদ করেছেন? তাহলে তাদেরকে ফসাদই বলতে হবে। এটা আমার কথা, প্রাতিষ্ঠানিক কথা, কি কথা? প্রাতিষ্ঠানিক কথা এবং কিতাবি কথা, আলতু পালতু কথা আমরা বলতে পারি না, কারণ আমাদের কোরআন হাদিস এটা কি আলতু পালতু? কোরআন হাদিস যেহেতু সঠিক। তো যাই হোক, কথা আসতেছে এরপর হযরতুল হাজ মাওলানা হাসানুল হক আশরাফি, কয়েকজনের নাম এখানে লেবলের মধ্যে আছে, আর অনেকের নাম নাই, ওই গসিয়া কমরির দুবাই শাখার অর্থ সম্পাদক, এটারা বানাইদের ঠিক বানাইছে যারা অর্থ সম্পাদক, আসলে একজন সম্পদশালী মানুষ, মল্লাদ মৌলানাবার তহিদুল আলম, বড় সম্পদশালী সমাজসেবক, শিক্ষা অনুরাগী, বাস্তবে গসিয়া কমরির অর্থ সম্পাদক, তাকে যারা নির্বাচন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি আজ আমাদের এই অনুষ্ঠানে তসরিবেনে মাহবিলকে ধন্য করেছেন। নাঙ্গলমোড়া ফাজেল শমসুল আলম ডিগ্রিমান মাদ্রাসার প্রবীণ আলেমদিন, এখন আর নবীন বললে হবে না, প্রত্যেকদিন আপনারা দেখেন, এই জন্য কি নবীন বলবেন? আমার বন্ধুবর, বড় আমার একেবারে আমার পছন্দনীয় ব্যক্তিদের মধ্যে একজন, হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ নজরুল ইসলাম জেদ আহমদিদুহু, আমার পাশে বসা এদের সাথে আমি মুস্কারি করি। দীর্ঘদিন তিনি পাকিস্তান ছিলেন, এই কারণে এদেশের
অনেকে তাকে চিনেন না। হযরতুল আল্লামা মাওলানা আবু সালেহ সাহেব দামত বরকাতুল কুদসিয়া আমার বড় ভাই হযরতুল মাওলানা আব্দুর রহমান কুম্পানি, পার্শ্বে বসা আছে প্রফেসর আব্দুল মান্নান এবং মাওলানা মাহবুল আলম স্কুলের ইসাপুর হাই স্কুল, এটার নাম কি ফজল কাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ওই কলেজের প্রধান প্রধান মাওলানা মাওলানা মাহবুব সাহেব এবং গৌসিয়া হক ভান্ডারী মাদ্রাসার প্রিন্সিপাল আমার সাথে এসেছেন মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, কলেজ স্কুল অ্যান্ড কলেজের আরেকজন প্রফেসর মাওলানা সাদ্দাম হোসেন সাহেব অনেকে আছেন, আর যারা সঞ্চালক যিনি পরিচালনা করতেছেন সঞ্চালন করতেছেন বড় সুন্দর উপস্থাপনা, যারা স্টেজের উপর তশরিফ ফরমা আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকের মহব্বত আন্তরিকতা কবুলের মঞ্জুর করুন, যারা আসতেছেন পরবর্তী যারা আসবেন একেবারে মাহফিলের শেষ পর্যন্ত যারা শরীক হবেন প্রত্যেকের আশা যাওয়া আনা গুণা মহব্বত আল্লাহ পাক কবুল করুন। আমি সভাপতির বক্তব্য হিসেবে আমার এই যে প্রথম অধিবেশন এটা এক প্রকার সমাপনী, তো সমাপনী আমার পর বক্তাবৃন্দ আছেন তারা তাদের বক্তব্য পেশ করবেন। এখানে আজ বিশাল সুন্নি সম্মেলন বড় শিরোনাম আপনারা দেখতেছেন, সুন্নি সম্মেলন, আর প্রখ্যাত বুজুর্গ হযরতের শাহ সুফি হযরতুল আল্লামা মাওলানা নজির আহমদ রহমতুল্লাহ আলাই তার উর্সে পাক, অনেকে দেখেছেন অনেকে দেখেননি, 54 বছর তো ওরস, তো 54 বয়স দ্বারা ওরা দেখছেন, ওরা কি দেখে সুযোগ হয় নাই, আমরা দেখেছি, আমাদের দেখার সুযোগ হয়েছে, কিন্তু তাকে যখন দেখতাম তাকে দেখলে মানুষ দুপাশে দাঁড়িয়ে যেতেন, চেহারা নুরানি ছিল, আমরা ছোট হম বয়স্ক হইল এখনও তো চেহারা আমার স্মরণ আছে। এখানে আমি হাফেজ আবুল ইসাব মরহুম রহমতুল্লাহের সাথে মাহফিল মিলাদে আসতাম, তখন নজির আহমদ স্যার রহমতুল্লাহ মাহফিলে থাকতেন, ওই সময় দেখেছি কত শুনেছি তার ওরসে পাক, আজ এখানে অনেক অলিয়াই কেরামের উপস্থিত, অনেক অলিয়াই কেরাম উপস্থিত হয়েছেন, কারণ একজন অলির ওরস হলে অন্যান্য অলিরা সেখানে তশরিফ আনেন, তারা ফয়জ ও বরকত বিতরণ করেন, কিতাবের ভিতরে আছে, রেফারেন্স টেফার দিচ্ছে না, রেফারেন্সের দরকারও নেই, যারা ডাক্তার তারা ওষুধ কিডনিতে বানায় এটা বলে না, ওষুধ দিলাম বস এটা রুগীর দরকার ওষুধ খাওয়া, রেফারেন্স মেভারেন্স দিয়ে কিছুক্ষণ সময়টম ব্যয় করা এটাও আমি পছন্দ করি, আমার রেফারেন্স হবে ক্লাসের মধ্যে কোথায় ক্লাসে, ওখানে ছেলেরা এই ধরনের অনলাইন ফনলাইন মোবাইল বসায় তো ক্যাচ করতে পারে না, লেখি দেখি যেটা আমার ছাত্র যারা আছে তারা ওইখানে দেখছে, কারণ এই যে আমি বললাম যেদিন অলির ওরস পাক হয় সেদিন অনেক অলিয়ে কেরাম তশরিফ আনেন, এ কথার উপর দলিল দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুয়াদ্দেদ দেহলভি রহমতুল্লাহ আলাইহি, কাজী সনাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, তাদের কিতাবের মধ্যে আছে আজ ফয়জাম, অনেক ফয়জ জারি হচ্ছে এখানে মকসুদ পূরণ হবে। আজ আমাদের মধ্যে এমন দুইজন হাস্তি নাই যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, দুজন আপনাদের আমাদের সকলের মুরব্বী, একজন সিবাজলি বহুমুখী কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আরেকজন গহিরা কামিল মাদ্রাসার, আমি তাকে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বলি, তার আব্বা দান দুদি এক নম্বর প্রতিষ্ঠাতা,
তিনি দুই নম্বর প্রতিষ্ঠাতা, এটাকে কেউ অস্বীকার করলে করতে পারে, আমরা করতে পারি না। কারণ গৌড় মাদ্রাসাকে এই স্থানে, এই অবস্থানে, এই স্তরে এনে দিয়েছিলেন মাওলানা সৈয়দ নূর মুনব্বর রহমতুল্লাহ আলাইহি। ওনার অগণিত ছাত্র, অনেক প্রিন্সিপাল মহাদ্দেশ, যোগ্যশ্রেষ্ঠ উলামা ইকরাম ওনার ছাত্র আছেন। সিবাতুলি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 74 ইংরেজিতে। আমিও সিবাতুলি মাদ্রাসার ছাত্র। আল্লামা আজিজুল গাল কাদির রহমতুল্লাহ আলাইহি আমার যখন এফসো শেষ হয়, ওই আমার সাথে মোল্লা আব্দুর রহমান সাহেব মস্কারি করতেন, আমার এখন খেয়াল করতেছে। মাদ্রাস থেকে যখন আমি আসতাম, এই তুমি বোধ সুরো বড়ো, এই সুরো বড়ো ছোট্ট ছিলাম, কাদির জামুদুর আমাকে বললেন স্মৃতিচারণ করতেছি না, তাদের স্মরণ করতেছি। স্মৃতিচারণের একটা দিক নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা যাবে, কারণ তারা একজন জ্ঞানের বিশ্বকোষ, জ্ঞানের এনসাইক্লোপিডিয়া। এদের অনেক জ্ঞান, একদিকে জ্ঞান না, তাদের শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, এমন আলেমে দিন এবং কিয়ামত পর্যন্ত তাদের কবরে সব পৌঁছতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব অটো অটো হয়ে গেছে, কি হয়ে গেছে অটো অটো হিসাব, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এসব ওয়াইস মাহবিল আসলে আর মুখ দিকে ওয়াইস আছে, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, বসেন বসেন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এই মাহবিলের মধ্যে এই দুজন সব সময় থাকতেন, ছিলেন শারীরিকভাবে, একজন উদ্বোধক হিসাবে আর একজন সভাপতি হিসাবে। প্রত্যেক বছর, এবছর জাহিরি তাদের যদিও উপস্থিতি নেই বা তিনিভাবে আসেন কিনা, দলিল দিলে কিন্তু অনেক লম্বা দলিল। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ওলিয়া ইকরাম কবর শরীফের মধ্যে সশরীরে জীবিত না মৃত্যু, ওলিয়া ইকরাম কবরে জীবিত, এটা আমাদের কথা না। দেওবন মাদ্রাসা থেকে একটি কিতাব ছাপানো হয়েছে, লিখা হয়েছে, কিতাবের নাম আরওয়াহে সালাসা। ওই কিতাবের লেখকের নাম কারি মোহাম্মদ তৈয়ব। আমাদের মৌলানা আবু তৈয়ব ফারুকী সাহেব, তিনি আমার পাশে আছেন, তার নাম আমি উল্লেখ করি নাই, না না ও যার নাম সে উল্লেখ করে গুরুত্ব বেশি ওই সব এবার নাম কই নে, এবার নাম কই নে, কই জানল ডান খেয়া দিব পকেট কেন দোল সদর সিনেমা বন্দর ফোটেন হল আরওয়াহে সালাসা। কি যাওয়ার নাম কি আরওয়াহে সালাসা মানে তিন, আর ভাই আপনারা ইদার এনে আসলে ডিপার্টমেন্টে আরবি আর আর কিরকম একটা আরো যেমন তা হলো আরো বেশি গীত পেতেন, কারণ এনে বাংলাদেশ সিটিং শুদ্ধ ভাষাও গীত পেতেন, কারণ শুদ্ধ ভাষা নেই যে এমন জায়গা আছে সৌদি আরব, আরবি কিন্তু দূরের কথা, কারণ আরবি সম্পর্ক নাই। আরো আয়ে সালাসা, তিন ব্যক্তির জীবনী, তিন ব্যক্তির জীবনী যখন তারা লেখে, হতে এই তিনজন কবরে জীবিত, হারা রশিদ আহমদ গাঙ্গুহি, হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানুতবি, এই তিনজন কবরে জীবিত। কাসেম নানুতবি দেওবনের প্রতিষ্ঠাতা, রশিদ আহমদ গাঙ্গুহি দেওবনের শেখুল হাদিস, হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি তাদের পিসব, তারা তিনজন জীবিত। আশ্রমণে তাহলে বললেন আরে আর তিনজন জীবিত না, আমাদের যারা দিয়াবন্দি আলেম সবাই জীবিত। দোরা বলুন না নাউজুবিল্লাহ, দিয়াবন্দি আলেম যদি কবরে জীবিত থাকে
তো আর আল্লাহর ওলিউল্লাহ যারা সারা জিন্দগি সজানুল্লাহ যুদ্ধ করে করে নষ্টর সাথে যুদ্ধ করে করে বিনা নিয়ে কবর সাহিত তারা কি মৃত্যু? তারা মৃত্যু হইতে পারে না। আশরাফ আলী থানভী বললেন আমি এই কিতাবের হাসিয়ে লিখব। কিতাবটা এখন অসম্পূর্ণ, কিতাবের হাসিয়ে লিখেছেন। হাসিয়াকে বাংলাতে বলে পার্শ্ব টিকা, টিকা টিপ্পণী, তার পার্শ্বে আরো কিছু কথা তিনি বৃদ্ধি করে লিখেছেন। ওখানে অনেক দেওবন্দি আলেমদের জীবনী তিনি লিখেছেন। তিনি বলেছেন কাসেম নামে আশরাফ আলী থানভী সাহেব বলেন আমার দাদু কবরে জীবিত, আমার দাদিও কবরে জীবিত। আবুল আলা মওদুদী সাহেব ওলিউল্লাহদেরকে মানেন না, ঠিক আছে আপনি না মানেন, আপনার মার খবর নেন। মওদুদী সাহেবের মার নাম আম্মাবি, মার নাম কি? ভারত উপমহাদেশ থেকে 500 জন ঐতিহাসিক নারীর একটা ইতিহাস বাইর হয়েছে, ফাঁসু পাক বাস খাওয়াতিন কি তারিখ, 500 জন ঐতিহাসিক মহিলাদের জীবন ও কর্মের উপর বিরাট পুস্তক, বিরাট কিতাব। এই কিতাবের লেখক পাকিস্তান পাঞ্জাব ইউনিভার্সিটির প্রখ্যাত প্রফেসর তালেব হাশিমি, তালেব হাশিমি ওখানে লিখেছেন মওদুদী সাহেবের মা প্রত্যেক বৃষিদ্বার মাদারে যেতেন, মাদারে কানতেন আল্লাহ আমাকে একজন সন্তান দাও, ওই সন্তান মওদুদী সাহেব, তার জন্ম। মওদুদীকে মা বলতেন ও আবুল আলা মওদুদী তোমাকে ওলির মাদার থেকে কুচি গজে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা ইতিহাস বলতেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের ওলিয়াই কেরাম কবরের মধ্যে শ্বশুর লোকই জীবিত। অনেক দলিল, আব্দুল কাদের সানি, আব্দুল কাদের গোসুবাগনা, এবার নাম কি? আব্দুল কাদের সানি, তার একটা অভ্যাস প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে বোয়ালিকানন্দর রহমতুল্লাহের মাজারে আসা এবং জিয়ারত করা। এক একজন এক এক অলির ভক্ত হয়, আমাদের দেশে অনেকে আছেন মাজমান্ডার শরীর ভক্ত, তার মানে অন্য অলির মহব্বত নেই, এটা না। খবরদার এই মশলা খেয়াল রাখবেন, যেহেতু আমরা অলি চিনি না, অলি চিনেন? অলি চিনা বড় মুশকিল। আমি আমার বক্তব্যের এখন ভূমিকা আয়াতের তরজমা বাদ দিলাম, যেহেতু আমার ভাই প্রখ্যাত আলেম দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ, শুধু লাড়ি না বাস্তবে মুজাহিদ, আল্লামা ফরিদুল আলম রেজভি সাহেব দামত প্রখ্যাত কুসিয়া, একজন উপযুক্ত আলেমও, উপযুক্ত ওয়াইস ও সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, তার ওয়াইস আপনারা আমার পরে শুনবেন। তিনি যখন পৌঁছে গেছেন তসি বেনেছেন, আমি আর কথা বাড়াবো না, আমি তো বললাম আমার তো সভাপতির বক্তব্য আর আমার এলাকা, আমার এখানে উপস্থিত হওয়ার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, ও তো তো ওরও ইমানি দায়িত্ব পালন করতে হয়েছে। ইভেন নানা বলে দেশ ভীষণ নানা দর্শক বলেন সালা দুনিয়া রসুল্লাহ আলাইকুম খুজিয়া দিয়া সাহেজিলা খুজিয়া দি সাইয়াল নিল্লা আন্ত নূরুল আহমদি সালাত নিয়া মুশকিলাতে বেআদাদ দারি মুমা সাইয়াল নিল্লা গৌসে আজম ফির মা সালাত নিয়া যাই হোক আয়াতটা তেলাবাদ করেছি, অন্তর্জাত তর্জমাটা করা দরকার। আমি আর সাইড টক না করি, আমার বিষয়ের বাইরে গেলাম না। আজকের এই মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন বিষয়ের উপর তকরির হবে। আমি যে আয়াত তেলাবাদ করেছি বাইশ পারা থেকে,
এ আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলের আটটি গুণ বর্ণনা করেছেন, কয়টি? তো আটটি গুণ আমি একটাও বর্ণনা করে শেষ করতে পারবো না, কারণ সমুদ্রের থেকে সমস্ত পানি উত্তোলন করা, তুলে আনা, এটা কারো পক্ষে সম্ভব নয়। আমরা সমুদ্র থেকে কিছু পানি আনি নিজের প্রাণকে রক্ষা করার জন্য। কোরআন হাদিস এমন এক মহাসমুদ্র, তার থেকে কিছু গ্রহণ করা, সম্পূর্ণরূপে আনা কাহারও পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহ তোমারক তাহলে খোদার সমস্ত নিয়ামত সৃষ্টির শুরু থেকে যা হয়েছে হচ্ছে হবে কেয়ামত পর্যন্ত সব কিছুর বয়ান বিবরণ বিস্তারিতভাবে কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আর আমাদের ঘরে মেজবান আমরা ক্ষুধার্ত। ডক্টর ইকবাল বলেন, জিয়াফত হুই হামারে বুকে সমর রহে হম, আমাদের ঘরে মেজবান আর আমি ক্ষুধার্ত, এক সিনা ফানির মধ্যে আমি আমাকে একটু ফানি দাও, তুমি তো ফানির ভিতরে আসো, তুমি ফানির ভিতরে আসো। মাওলানা রুমি বলেন, চন্দ্র খানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়ারা হাম্বখাম, ও দুনিয়ার মানুষ তোমরা গ্রিক দর্শন আর কতদিন পড়িবা, তোমাদের নিয়ামত তোমাদের ঘরের মধ্যে যেই কোরআন আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছে, আজ মুসলমানের ছেলে কোরআন থেকে দূরে, এই কোরআনের ভিতর আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর রসুলকে পাওয়া যায়, সমস্ত দুনিয়ার নিয়ামত পাওয়া যায় নাই, এমন কিছু নাই যা কোরআনে বাকি নাই। ওই কোরআনে পাক আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া প্রতিটি কথা আমাদের আকীদা বর্ণনা করা হয়েছে, ইয়া এটাকে বলা হয় নেদা, আহ্বান করা। আমাদের বন্ধুরা বলে ইয়ে দিয়ে আল্লাহ ছাড়া কাহাকে ডাকা যাবে না, আহ্বান করা যাবে না, তাদের কিতাবের মধ্যে আছে ইয়ে দিয়ে সম্বোধন করা, এটা শিরিক বেদাত। তোরা বলুন নাউজ বিল্লাহ, আমি গালি দিলাম আপনারা কথা বলেন না, গালি দেওয়া আমাদের অভ্যাস নেই, আমরা গালি দিই না, যারা আল্লাহ রসুলকে প্রতি করেছে গালি দিয়েছে, শুধুমাত্র আমরা এটা স্মরণ করিয়ে দিই, তারা এ ধরনের পড়েছে। এখানে অনেক লোক বসছে, তো একজন হুশ জ্ঞান হোমদেরই, তার পাইবতে যদি বাতাস নির্গত হয়ে যায় ফাঁদ দে দিয়ে ইবের এক বেড়েছি ডেঙ্গি হয়ে, তাহলে ফাইবট তো অনেকে বুঝবেও না, কাহার যদি বাতাস যদি বাইর হয়। ফার্সে একজন আছে নৌজওয়ান, বলছে বাবা আপনার উজু ভেঙে গেছে, হেই গোসবাদ আর উজু চোখে বাঁধ দিস ফাঁদায় ন ভাঙে, তুমি ভাঙিও না আমি তোমার ইয়াদ করে দিয়েছি। ইতারা যারা ওই ইতারার নাম আইন মন্ডল সবসময় এগুলোর নাম লড়ন বরত্ত, ইতারা 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 মানুষের চিনে কেন চেনে চিনলে তো যারা অলি ন মানে। সুতরাং আমরা শুধুমাত্র বলি দিই তোমার এই কথা ইসলাম বিরোধী কোরআন বিরোধী, ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া হরফে নেদা, অনেক লম্বা, এখানে কয়েক ঘন্টা তগরি করলে সব সময় না, ইয়ে দিয়ে নবী আল্লাহ না না নবী বলেন নবী তো নবী যে তো আল্লাহ ন, আল্লাহ তো শিক্ষা দিয়েছেন, আমি আমার নবীকে ইয়ে দিয়ে সম্বোধন করেছি, ইয়া ইউহান নবী, সুতরাং ইয়া রসুল্লাহ বলা এটা শিরিক নয়, এটা এবাদত। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলে ইয়া রসুল্লাহ বলা শিরিক, আমাদের সাথে ফাতিয়ার দ্বন্দ্ব নাই, ওরসের দ্বন্দ্ব নাই, ওখানে দ্বন্দ্ব আছে শুধু গরুর, কিসের যদি হজর গরুর কি আবার, গরু যদি জামার জন্য জবে করি কোনো দ্বন্দ্ব নাই, মেজবানের জন্য কোনো দ্বন্দ্ব নাই, ফাতিয়ার জন্য দ্বন্দ্ব নাই, এটার যদি ওরস নাম দিই তখন বলে শিরিক। তোরা বলেন নাউজুবিল্লাহ, কিরে একে গরু
এটা তো বিসমিল্লাহ আকবর পরে জপে করি। আশরাফ আলী থানভী সাহেবের কিতাব বয়ানুল কুরআন, এখানে উর্দুতে লেখেছেন, আমি বাংলা অনুবাদ করতেছি। যেসব জীবজন্তু যেসব জীবজন্তু ফির ফকির দরবেশের জন্য অবদারিত করা হয়, নির্দিষ্ট করা হয়, ওই তারিখে যদি এটা জবে করা হয়, আল্লাহর নামে জবে করলো, তার গোস্ত বক্ষণ করা এটা হারাম। আপনারা আজকে গেলেন গরু জবে করেছেন, তো এটা যদি হারামের ফতোয়া দেয় আপনি তাকে কি বলবেন? আপনার জামাই গরু এটা খাওয়ার জন্য, জামার জন্য, এটা বিয়ের জন্য, এটা নাতির জন্য, এটা হারাম নয়, অলির নাম নলে এটা বড় করে হারাম। জোরা বলেন না, আমাদের দোষ না। আমরা কথা বলতে গেলে দালিলিক অনেক যুক্তি আমাদের মধ্যে আছে। ইয়া ইউহান নবীয়, তাহলে এটা যদি শিরিক হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করা হলো কারবালার প্রান্তরে, ইমাম জয়নুল আবেদিন বন্দী হয়েছেন, তার সাথে আরো যারা আহলে বাইতের নবী পরিবারের বংশধর ছিলেন সবাই হাত করা বন্দী। ওই সময় ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলাহু বড় ব্যথিত অবস্থায় ডাক দিলেন আল্লাহর রসুলকে, ইয়ে দিয়ে, কি দিয়ে? ইয়া রাহমাতাল্লিল আলামিন আদরিক লাজাইনিল আবেদিন মাহবুসু আইদের জালেমিন ফিল মওকাবিল মুসতাহাম বালাগাল উলা বেকমালিহি কতবত দুজা বেজমালিহি। জয়নুল আবেদিন শিরিক করেছেন, ইয়া রহমত আল্লাহ শিরিক করেছেন, ইয়া ইউহান নবী। তাহলে আপনারা আজকে সুন্নি সম্মেলন থেকে এই আকিদা নিয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া নবী আল্লাহ বলা, ইয়া হাবিব আল্লাহ বলা, এটা শিরিক নয়, এটা হলো উত্তম ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ কিতাব আমাদেরকে তিরস্কার করে যে তোমাদের মাদ্রাসায় সরজামি নাই। আমরা সরজামি পড়ি, যিনি সরজামি লিখেছেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ, তার একটি কিতাব আছে নফহাতুল উম্মি। ওই কিতাবে তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল লা ইয়াসমা হালানা সালাতুন ইয়া সালাম ইয়া হাবিবাল্লাহ। আয় ওরা বিশ্বকে শিক্ষা দিয়েছেন এলমে নুহুর, সরজামি তোমরা বলে আমরাও বলি, আমরা বলি সরজামি থেকে নবীর এস্টোবার করি, তোমরা সরজামি পড়ি ওইখান থেকে নবীর বিরুদ্ধে কথা বলো। যারা বলো নাউজুবিল্লাহ, কোরআন শরীফ আমরাও পড়ি তোমরাও পড়ো, মৌমাছি বিভিন্ন ফুল থেকে রস আহরণ করে, তখন ওই মৌমাছির ফুল থেকে যে রস এটা মধু হিসাবে পরিণত হয়। বিমরুল বোলা বিভিন্ন ফুল থেকে যখন রস নেয় এটা বিষে পরিণত হয়। যারা বলো নাউজুবিল্লাহ, সুন্নিরা যখন কোরআন পড়ে সেখান থেকে মিষ্টি বাইরে, কি বাইরে? ওই কোরআন দিয়ে মিলাদুল নবী বাইরে, রসুল হাজার নাজার বাইরে, নবী নুরুল নবী বাইরে, ওরস বাইরে, ফাতিহা বাইরে। আর তোমরা যদি কোরআন শরীফ পড়ো সেখান থেকে বেদাত বাইরে। যারা বলুন ইউদিল্লু বিহি কাসীরাও ওয়াহদি বিহি কাসীরা, আমাদেরকে গালি দিয়ে এটা গালি দিলাম। তাহলে ইমাম জয়নুল আবেদিনকে দো, আল্লাহকে দো, এ আল্লাহ তুমি তোমার নবীকে ইয়া ইউহান নবী কেন বলেছ? আল্লাহকে গালি দাও। ইমামে আজম হানিফ মুজাব তারাও বলে আমরাও বলি। ইমাম আজম বলেন, ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলকে ডাক দেন ইয়া আকরামাল খালক, নবীকে ডাক দিয়েছেন ইয়ে শব্দ দ্বারা, ফতোয়ায় রশি দিয়েছে রশিদ আহমদ গাঙ্গুহি, যার কথা বলেছেন তারই তো ইউসব, তার কিতাবের মধ্যে তিনি কবরে সশরীরে জীবিত,
ওই রশিদ আহমদ গাঙ্গুহিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রসূলুল্লাহ, ইয়া আব্দুল কাদের জিলানী, সেই লিল্লাহ এই ওজিফা করা জায়েজ কিনা? তিনি বললেন, না, এটা শিরিক। জোরে বলুন না উজুবিল্লাহ। তাহলে আপনারা শিরিকের ফতোয়া আল্লাহর উপর দেন, এক নম্বর, ইমাম আজমের উপর দেন, সাহাবায়ে কেরামের উপর দেন, যারা ইয়া রসূলুল্লাহ বলেন। সুতরাং ইয়া রসূলুল্লাহ বলা এটা শিরিক নয়, এটা হলো উত্তম কি ইবাদত। ইয়া আইয়ুহান নবিয়্যু, আল্লাহ তাআলা বলেন, এ নবী, বাতিল পন্থীরা নবীর অর্থ করে না, কারণ নবীর অর্থ করলে শুদ্ধরা বলিব। আল্লাহ রসুলের নাম তো নবী না, নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম আহমদ, নবী হলে নবীর কোন বাচক। নবীর অর্থ কি? দেওবন্দিদের ডিকশনারি ফিরোজুল লগাত এবং মুনজেদ দুনবার তাদের কিতাব, তাদের মেজবাহুল লগাত, এটা ডিকশনারি, তাদের কিতাবের মধ্যে তারা বলেছে, আল মুখবিরু আনিল গায়ব, আল মুখবিরু গায়ব কি? খবরে পাতা না, গায়ব কি? খবরে দেয় না, অর্থাৎ অদৃশ্য সংবাদদাতা নবী। নবী মানে কি? গায়বের সংবাদদাতা। হোসেন আহমদ মদানী, শিব্বির আহমদ উসমানী, তারা দুজন, শিব্বির আহমদ উসমানী তার কিতাব হাসিয়াতুল কোরআন, নবীর অর্থ লিখেছেন, নবী শব্দের অর্থ গায়ব কি? খবরে বাতানে ওয়ালা, গায়বের সংবাদদাতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তোমরা এই অর্থ করো না কেন? আমাদের ছেলেরা সাদা দিদে মুসলমান ঘরের মধ্যে তর্জমা কোরআন নিয়েছে, এই আয়াত যখন পড়ে তখন আপনারা তর্জমা অনুবাদ দেখবেন, এ নবী, সেখানে কি অর্থ আছে বলেন না? হে নবী, ইয়া আইয়ুহান নবী, এটা কিন্তু ভুল অর্থ, এটা শুদ্ধ অর্থ নয়। ওলামায়ে কেরাম স্টেজ পুরা, অর্থ যদি ভুল হয় আমাকে বলবেন, কারণ আমাদের কথা যেটা এটা স্পষ্ট, এটা দলিলিক কথা। আপনাদের কিতাবের খবর নেন, নবী শব্দের অর্থ গায়বের সংবাদদাতা। এইবার প্রখ্যাত আলেম দিন ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহ, তার কিতাব ইরশাদুস-সারি মুওয়াহিবুল লুদুনিয়্যা, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, ইরশাদুস-সারি মুওয়াহিবুল লুদুনিয়্যা, আল্লাহ রসুলের জীবনী গ্রন্থ, ওইখানে তিনি লিখতেছেন, আন নুবুওয়াতু মাখুযাতুন মিনান নবিয়্যি বিমানাল খবরি আই আত-তালাহুল গায়ব, নবী শব্দের অর্থ গায়বের সংবাদদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মানে কি বললেন? কথা বাড়াই বলো কিন্তু এখানে শেষ করে দিবে। একজন নবী আছেন দানিয়াল আলাইহিস সালাম, নাম কি? তার দুর্গ সাইয়াদ আল বিদায়া ওয়ান নিহায়া, তার জীবনী অনেক লম্বা, আমি জীবনী বলতেছি না। বিশ্বের মধ্যে দুজন কাফের বর্ষা ছিল, সমস্ত পৃথিবী তারা দুজনের হাতের মধ্যে ছিল, কর্তৃত্ব নেতৃত্ব, একজনের নাম নমরুদ আর একজনের নাম বক্ত নসর। কি বললাম? নমরুদ বক্ত নসর। নমরুদের নাম সবাই জানে, যেহেতু ইব্রাহিম ইসলামের সাথে বক্ত নসর প্রত্যেকে জানে না। এই দুজন এমন শাসক ছিল, জালেম অত্যাচারী, কর্তৃত্ব নেতৃত্ব তাদের হাতে ছিল, আর দুজন মুসলমান বাদশাহ, তাদের শাসন ছিল সমগ্র পৃথিবীর মধ্যে। একজনের নাম হযরত সৈয়দুল্লাহ সুলাইমান আলাইহিস সালাম, এটার নাম অজানা কিছু না, পয়গম্বর সুলাইমান। দ্বিতীয় নম্বর বা সুলাইমা দাদু মুলকু সরওয়ারি, এই হযরত সুলাইমান আলাইহিস সালামকে বর্ষাই দিয়েছেন, কেন পেয়েছেন লম্বা লম্বা কাহিনী আছে। আর একজনের নাম সেকান্দর জুলকারনাইন, ইয়া জুলকারনাইন ইন্না ইয়া জুজা, কুরআনের মধ্যে আছে। সেকান্দর জুলকারনাইন, এই দুজন মুসলিম বাদশাহ মুসলমান, আর দুজন কাফের বাদশাহ। বক্ত নসর মুসলমানদের ঐতিহ্য বাইতুল মুকদ্দাস, মুসলমানদের কৃতকর্মের কারণে তাদের থেকে ছিনিয়ে নিয়েছে, এখন বর্তমান ইহুদিদের দখলে। হ্যাঁ, দখলে এই যুগের ইহুদি ছিল শক্তিধর শক্তিশালী, তারা ছিল বক্ত নসর। এটা দখল করার পর
যারা বাইতুল মুকাদ্দাসের পক্ষে ছিল তাদেরকে নির্বিচারে হত্যা করতে লাগলো। 70,000 হত্যা করেছে, কত? 70,000 এই যুগের 70,000 না, ওই যুগের মানুষ 70,000 হত্যা করা এটা সামান্য বিষয় নয়। আর 70,000কে বন্দি করেছে, বন্দির মধ্যে একজন পয়গম্বরও ছিলেন, নবীও ছিলেন, তার নাম হযরতে দানিয়াল আলাইহিস সালাম। দোরা বলুন সুবহানাল্লাহ। বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে আমি এই 70 জনকে হত্যা করব, বন্দীদেরকে কে মুক্তি দেয়, হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ করে বাদশাহ স্বপ্ন দেখল, বিকট এক স্বপ্ন। ফজর হওয়ার পর বাদশাহ স্বপ্ন ভুলে গেছে, কি করেছে? বাদশাহর নাম কি? বক্তা নজর। স্বপ্ন ভুলে গেছে, ওই বাদশাহর দরবারে জাদুঘর, ভবিষ্যৎ বক্তা, অতীন্দ্রিয়বাদী, এ ধরনের তারা গণতন্ত্র ইত্যাদি এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করত, সবাইকে ডাকছে। হদে আমি যে স্বপ্ন দেখেছি এটা তোমাদের উত্তর দিতে হবে, আর না তো শিরিচ্ছেদ প্রত্যেককে গর্দন মারব। এতদিন খাবার খাবার বলা হয়েছে, বার করে মিলে যাবে। আচ্ছা বাদশাহ কি স্বপ্ন দেখি ইনকে করতে না, কেউ যদি করতে রে, এবার নাম কি? গাইবি আলম মাতর না, এবার নাম কি? গাইবি আলম অদৃশ্য, আবিন মারিবে লাগব ধ্বংস। তখন একজন জেলারকে দানিয়াল আলাইহিসসালাম বললেন, ও জেলার এ স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে না কইবেন সুবহানাল্লাহ। তোমাদের বাদশাহ কি স্বপ্ন দেখেছে এই বাদশার তথ্য তত্ত্ব আমার কাছে আছে, এ টু জেড বিন্দু বিসর্গর, এখানে ভুল হবে না। কত খবর ধরো বা বাদশাহ ছিল নি 70,000 মাঝে ফারিও বলে কো নবাইলে তোর চুরো টুরো করে মিলাবি কদ না আয় ফাজুম ইনশাল্লাহ। তবে আয় ফাজুম দে আর স্বপ্ন যদি ব্যাখ্যা দিই তাহলে আর 70,000 বেয়াদুরে মুক্তি দেওয়ান বলিব। এই শর্তে কোন শর্তে? 70,000 বেয়াগুন মুক্তি দেওয়ান বলিব। এলা এলমে গায়েব ন জানে এ কথা লেখাতে অনেক কিতাবের ভিতরে আছে, একটা দুটার কিতাব ন ইউসুফ নেবাহানি রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লিল আলামিন ওই কিতাবের মুখতসর, আবিল ফাতা ইবনে আবিল কাসির তার কিতাব বেদায়া নেহায়া ফিত্তারি ওই কিতাবের মধ্যে বিস্তারিত বলেছেন। অনেক কিতাব, কোনো কিতাবের সংক্ষেপে, কোনো কিতাবের লম্বা বিস্তারিত আছে। বর্ষার কাছে গেল, বর্ষার দরবার যুগের সমাজ সহিতে যুক্ত হয়, তিনি মাথাকে উঁচু করে ডুববেন। জেলার বলল, হুজুর আপনি তো সাদা রিদা মানুষ দেখতেছি, আমাদের বর্ষার দরবারে রাজ দরবার এখানে যুগের একটা নিয়ম আছে, হক কি নিয়ম? হজ সহিতে দিয়ে যুক্ত হয়, হয়তো আমি তো এসেছি গাড়িউল্লার সহিতে বন্ধ করার জন্য। এই মাথা আমার এই চেহারা আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহকে সজদা করার জন্য, হতে না এটা না করলে আপনাকে তো শাস্তি দিবেন, হয়তো ওই শাস্তির মাধ্যমে যদি আমার মৃত্যু হয় আমি ওই ধরনের মৃত্যু চাই। জোরে বলুন তার বাদশার কাছে গিয়ে বলল, যে জাহাবনা এই লোকটি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিবেন, তবে তিনি মাথা নিচু করে আসবেন না, মাথা উঁচু করে আসবেন। হ যার কাছে আমার স্বপ্নের ব্যাখ্যা আছে তিনি যেভাবে আসতে চান সেইভাবে আসতে দেন। তখন তিনি জহঙ্গরে ঢুকলেন, বাদশাহ প্রশ্ন করলেন, বাদশাহ কুরসির থেকে নেমে গেলেন সিংহাসন থেকে, বললেন হুজুর আপনি আবার সিংহাসনে বসেন, কারণ আপনি বড় আমি ছোট্ট, কারণ এটা হল নবীর মর্যাদা, বয়স্তবীর রব। অনেক লম্বা গায়েন আমার হাদিস, যদি আমি অন্যদিকে গেলে আবদুল্লাহ বিন সালামের কথাত্ব কথা বাড়ি যাবে। হজরতে আবদুল্লাহ বিন সালামের কাহিনী আছে, নবীরই দেখলে সে কাবির হোক, ইহুদি হোক, নসরা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নবীর চেহারা দেখার সাথে সাথে সে বাধ্য হয়ে যায় দুর্বল হওয়ার জন্য। জোরা বলেন সুবহান আল্লাহর রসুল আসতেছেন, আমাদের প্রিয় নবী 3 মাইল দূর থেকে যখন শত্রুরা শুনত তারা তখন বিতসন্ত্রস্ত হয়ে যেত,
তারা তাদের মাঝে কম্পন শুরু হতো। এই বাদশাহ জাবের জালেম অত্যাচারী নেমে গেল, নেমে বলল হুজুর আপনি এখানে বসেন। বসার পর বললেন বাদশাহ, আচ্ছা আপনি সৈদা দিলেন না কেন? আমার এখানে সৈদা করে আসতে হই, আপনাকে বসেলেন ঠিক আছে। খোদা হা খোদা আমাকে আপনাকে সজিদা করার জন্য ওই ব্যক্তি নিষেধ করেছেন যিনি আপনার স্বপ্নের ব্যাখ্যা আমার কলমের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। জোর করে তো বিরোধ দিবেন। আলহামদুলিল্লাহ জজবা দিয়ে হতা নিয়ে দিয়ে জজবা নিন করিব, নইলে তো ওই ধরার মতন হয়ে যাবে গো। এটা চকবির আছে না কোনো দিন জিন্দগি তো নুনতেন না, এটা চকবির নাই এগুলো আছে কে ভূত। এটা সারাদিন ও খসুবাতার পানির মধ্যে খসুবাতা কুয়াশার কোনো আগ্রহ নয়, আর রাত ইয়ার তবলিগে যাই কোনো আগ্রহ লইব, সূর্য যাতে উড়িব এই বাবা পড়ে যাবে গো লাইট চলো, কারণ খসুবাতার মতন তারার ইমানি এত দুর্বল। জোর করেন নাম জুবিন ইন গাইলেও দি বাস্তবান কই দি কদা হা তোর স্বপ্ন কি? কদা আপনি স্বপ্ন দেখেছেন এমন এক ব্যক্তি যে বালুর উপর ফা রেখেছে, হিজর উপর বালুর উপর তার মাথা আসমান পর্যন্ত, ঠিক আছে না কদা? হ্যাঁ ঠিক। তার এক হাত স্বর্ণর আর এক হাত রূপর, তার ট্যাঙ্গর ফা স্টিল লোহা সর্বস্বর্ণ, এই ধরনের স্বর্ণ হীরা মুক্তা জৌহর এগুলো দিয়ে তার শরীর গঠন করা হয়েছে আসমান পর্যন্ত, একবারে আকাশ পর্যন্ত পৌঁছেছে। তার মাথার উপর এক ব্যক্তি একটা পাথর মেরেছে, মারার সাথে সাথে সেই অনু কণা আর গণা দেয় জুনু বালুটালে তো গণা যায় অনুহারে হয় অনু এগুলো গণার মতো নয়, অনুর পেটটা আমি দেখেছি এটা গণার মতো নয়, গণার বাড়ি বালু তো গণনে যায়, এটা অনু বালুর মতন জমিনের সাথে মিশে গেছে। স্বপ্ন ঠিক আছে না? ও ঠিক আছে স্বপ্ন ঠিক। এটা কি জন্য দেখলাম? খদে বাদশাহ দানিয়াল আলাইহিস সালাম এই স্বপ্নের বর্ণনা দের এ বক্ত নসর তুই যে দীর্ঘদিন পর্যন্ত যারা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে হত্যা করেছ, তোমার বিরুদ্ধে এমন এক ব্যক্তি আসতেছেন ওই নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বগুণে গুণান্বিত সবার শেষে আসবেন, তোমার এই মূর্তি পূজা ভাঙে তিনি চুরমার করে জমিনের সাথে মিশ্রিত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে দানিয়াল আলাইহিস সালাম বলতেন আমি যদি মারা যাই তোমরা আমাকে দহন করিও না, আমার কবিনকে রাখি দিবা, কোথায় রাখবা? কবিন টবিন ফরাই জানাজার নামাজও পড়িও না, আমার নামাজের জানাজা পড়বে আমার রসুল, আর রসুল যদি শেষ যুগের তিনি যদি আমাকে না পান তার কোনো উন্মত যদি আমার কবিন দেখে তাহলে দিনই ইসলাম ইসলাম ধর্ম মতে জানাজার নামাজ পড়ি আমাকে দমন করবে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলার যুগে ইরান যখন বিজয় হয় তখন সেনাবাহিনীরা তার কবিন দেখলো অনেক লম্বা, কবিনে হিব্রু ভাষায় লেখা, এরা দানিয়াল আলাইহিস সালাম তার কবন তিনি কবন টবন আছে কবিন আছে জানাজার নামাজ পড়া হয়নি, তিনি আল্লাহ রসুলের উম্মতের মাধ্যমে জানাজা পড়ার আকাঙ্ক্ষা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত, আপনারা শ্রেষ্ঠ উম্মত। তাহলে এ সত্তর হাজারকে মুক্তি দিয়েছেন কিসের কারণে? গায়েবের কারণে। আমাদের প্রিয় নবীর গায়েব তো বহুত, নবী মানে গায়েব জানান, নবী মানে বরফ আছে না বরফ, বরফ মানে ঠান্ডা, আগুনের খোলা মানে গরম, আর গো ঠান্ডা বরফ দিও কেউ কয় না, আর গো গরম বলে দিও। আরে আগুন আর বরফ এটা তো মূলত ঠান্ডার গরম, নবী মানে
ওই ব্যক্তিকে বলা হয় যিনি কি জানেন, গায়েব জানেন। আল্লাহ রাসূলের গায়েবের খবর রাখেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আটটি বিষয়, কটি বিষয়? এক নম্বর ইয়া, ইয়া দিয়ে নবী রসুল ওলি সবাইকে সম্বোধন করা কি আছে, জায়েজ। নবী মানে গায়েব জানান, ওই মানে কি আমাদের প্রিয় নবীর গায়েবের বহুত দলিল আমি সময় সঙ্গে দে এখানে সংক্ষেপ করতেছি। আর সাল্লাকা, এটা একটা বিষয়, নবীকে আমি পাঠিয়েছি, কেন পাঠিয়েছেন তার কারণ, শাহিদান, শাহিদাম মানে সাক্ষী, শাহিদাম মানে হাজর নাজের, আল্লাহ রসুল সবাইকে দেখতেছেন। মুবাশশিরান, আল্লাহ রসুল ব্যস্তের শুভ সংবাদদাতা। ওয়া নজিরান, নজিরান শব্দের অর্থ আল্লাহর রসুল ভীতি প্রদর্শনকারী দোজকের। ওয়াদাইয়ান লিল্লাহি বিইযনিহি, আল্লাহ রসুল সত্যের দিকে আল্লাহর নির্দেশে আহ্বানকারী, আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। ও সিরাজাম মুনীরা, আল্লাহ রসুল প্রদীপ্ত প্রদীপ, আল্লাহ রসুল নূর, উজ্জ্বল নূর। সুতরাং এ আয়াতে বাকের মধ্যে আটটি বিষয়, আমি দুটি বিষয়ের সামান্য তর্জমাটা করেছি। সব আয়াতের তফসির করা সম্ভব নয়, এখন তো সবাই তফসির করে, কি করে মাতন না তফসির এবার সোজা বলি যে অনুরোগ্য বলে আনি যার কি এটা তো রসি আছে মুসনবীদের কিস্তা লিখে অন্ধুরোগ্য জড়িয়ে গেছে অন্তত সালাক ইটের রসি এন্দরি নাচি নাচি গাইয়ের সামনে গাইয়ের অল্পকাল এরা ওটা খালো মাঝে নামে গেল কি আনু পরিমাণ পানি উন্দুরজার নামে উন্দুরজাই তো বা তিয়েল হয়ে তো উন্দুরের দিয়ে ওরা হদা করতে হদে কিরে ভাই আয় নামিলে তুই কেন তিয়েল হয়ে হদা ফানি নামিলে মরজি আর মোল্লা রুমি লেখে দে সে যুগ এমন কিছু মুবাশশিরের আবির্ভাব হবে তারা ইঁদুরের মতো, কিসের মতো, তারা সুযোগের সন্ধানী, যখন সুযোগ পায় তখন কোরআন শরীফের তফসিরের জন্য বসে। তার কাছে যদি জিজ্ঞাসা করেন বিসমিল্লাহর ব্যাখ অর্থের জন্য আসে, সব অর্থ যদি না জানে তার জন্য তফসির করা হারাম। 38 অথবা 39 এলমের দরকার কোরআন শরীফের তফসির করার, কি করার, অনুবাদ করাও তো কঠিন, কোন শব্দের কখন অর্থ হবে কী অর্থ হবে। আমাদের অনেক ভয় লাগে, আমরা যখন চেয়ারে বসি কোরআন হাদিসের তর্জমা করার জন্য ছাত্রদেরকে, তখন আমি মনে করি এখন ফরসরাতের উপর আছে, যদি আমি হ্যাঁ বলি এদিকে বলি এদিকে, এটা শরীয়ত। আল্লাহ পাক সুবহান তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করুন। এমন এক রসুলের আমরা উম্মত, যার কোনো দোষ নাই, সর্বে গুণে গুণান্বিত, দোষ্টরুজের ঊর্ধ্বে। এ আহলে সুন্নাত ওয়াল জামাতের এ আকীদা, এই আকীদাকে রক্ষা করার জন্য আমাদের কিসের দরকার, সুন্নি সম্মেলন। এই আকীদা কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন খারা, ও যারা কবরে পৌঁছে যাবেন তারা বলেন না। ডক্টর স্প্রিঙ্গার, খোদার খোদা আছে, একজন ইংরেজ রাইটার, এলমা হাদিসের উপরও তার অনেক লেখা আছে। আমি যখন হাদিস নিয়ে কিছু কিছু গবেষণা করতেছি, করেছিলাম বা করি, তখন তিন চারজন ইংরেজের নাম দেখলাম, একজনের নাম মিস্টার টিকনিসি, আরেকজনের নাম মিস্টার বিংসি, আরেকজনের নাম ইলিয়াস এন্টুন, আরেকজনের নাম ডক্টর স্প্রিঙ্গার। স্প্রিঙ্গার কিন্তু আরেকজন ঐতিহাসিক অধ্যাপক হিট্রি, এরা কিন্তু ইসলামের উপর কোন আপত্তি করে নেই। এই ডক্টর স্প্রিঙ্গারে অনেক কিছু বলছে, হিন্দি মাহবিলেন না, আচ্ছা ও আচ্ছা, ডক্টর স্প্রিঙ্গার এক জায়গায় লিখতেছেন ভারত উপমহাদেশের মধ্যে অলিউল্লারা আছেন, এখানে অনেক হিন্দুদের জায়গা যুদ্ধ করে টিকতে পারে না কেন, হয়তো আমি যখন গবেষণা করলাম হয়তো এখানে টিকতে পারবে না, এমন এক ব্যক্তি আছেন যিনি দুনিয়ার জীবিত নাই, কবরে শুয়ে আছেন, তার নাম খাজা গরিব নওয়াজ। একজন ইংরেজের যদি এই উক্তি হয়, এ ভক্তি হয়, আপনার আবার কোন ধরনের ভক্তি হওয়া উচিত? আজ হজরত নজির আহমদ সাহ রহমতুল্লাহ মনে করবেন না মাজারে শুয়ে আছেন, তিনি রুহানিভাবে এখানে উপস্থিত, আমাদেরকে
ফোর্স বিতরণ করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তার থেকে ওলিয়ে কেরাম থেকে আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ, সৈয়দ পরলা নুরুল মুনাব্বর রহমতুল্লাহ থেকে ফয়জ ও বরকত অর্জন করে আমাদের ঈমান আকীদাকে মজবুত করে তবেন। ঠিক আছে, আপনি তো রসুলকে গালি দিয়েছেন, ইস্তাক করলে আমরা বলতে পারবো না। এদের কিতাবের যেসব শব্দ, তাদের মধ্যে একজন নাম মৌলানা হুসাইন আলী, নাম কি হুসাইন আলী, তার কিতাবের নাম তফসিরে বলাগতুল খায়রান কি তফসিরে আয়াতুল কুরআন। আমার ওয়াশ করার জন্য বাইরের কিতাব লাগে না, সিঙ্গে লাগালে ফল নগাই তোর বাপের গজা লই তোরে লড়াই এত কাজ জন্য আর খাই তো তোর বাপের গজা লই ইয়া তোমার দিন অস্ত্র তৈরি করছ কিতাব তোর আর তো বাইরের কিতাবের লাগছো না, তোমার কিতাব দিয়ে তোমার দলিল তোমার হতো নবী জীবিত, তোমার হতো অলিয়াল্লাহ জীবিত, তোমার কিতাব বয়ান করছ দুঃখ চললে কাছে আর তোমার কবর দিত হার খবরত তো কাজের নানা তোর কবর যায় যদি সাহেব জুসায় এবার যদি শিরিক নয় খাজা শহর কবর নজিরাম শহর কবর সেরামান্লা রহমতুল্লাহ কবর গৌসমাই পিন্ডার কবর এবার কি আল্লাহ শিরিক হচ্ছে তোমার ঘর আল্লাহ যদি ইমানে জেগে আর ঘর আল্লাহ কুহুরি জোরাবরান না হুজুর কফি আন বুঝে কুম অবলা তুপসের তুপসেরে বলা গেছে হাইরান লেখা দেয় আল্লাহ রসুল বলে ফুলসেরা ফারর কি ভারত দেয় বিশ্ববিখ্যাত আলেম ওই আলেমের দৃষ্টান্ত তারাও দিন করেন আর তো নেই এখন আল্লামা গাদ্দারী জামাত কাজী রহমতুল্লাহ কেউ তো যদি এখানে এলম থাকে এবার কিতাব পড়লে একশো টাকা করে দেয় অজ্ঞাবাসীতে একটি আছে দেরি একটি একশো টাকা করে দেয় কেউ যদি এলম বাড়িতে চ আল্লামা আহমদ সৈয়দ কাজিমের কিতাব পড়ন আলা হজরতের কিতাব পড়ন মুফতি আহমদুল খান নহিম রহমতুল্লাহ কিতাব পড়ন কাজী মিশর অনেক কিতাব অজ্ঞ কিতাবের নাম আল হকুল মুবিন কিতাবের নাম কি প্রতিটি পয়েন্ট হওয়ার আছে আছে যেন আর আর্থে ফরি মুখস্থ করার দরকার তোর বাবার গজালে তোর লড়াই বললাম ইতারের কথা দিয়ে ইতারের উত্তর তো যাই হোক এই অল্প পরিসরত আর এক কথা দিন কইতাম স্যার এ কথা কে কইব না হুজুর সাল্লাল্লাহু আলাইহি উর্দুত কথা কর উদুর উত্তর বুঝলেন যে ইয়া রাসূলুল্লাহ আপকো উর্দু কব সে আ গই আপকো উর্দু কব সে কখন থেকে আপনি উর্দু বলা শুরু করছেন খ জব সে মেরা তাল্লুক দিয়াবন সে হো গিয়া তোলে আল্লাহ রসুলে উর্দু শিক্ষিত করতেন দিয়াবন তুন দরবরন নবী যে খতাই নারা হলতে কইনে ইংগাল্লে তানবি সার কিতাব মলফুজাত মলফুজাতে তানবি খদে ওয়াহাবি কিস্ত কেতে হ্যাঁ তানবি সাহেব উত্তর দিতে ওয়াহাবি বা আমল পে আদব নিজে লেখেন দে ওয়াহাবিটা আমল বেশি তারা তে আদম নেই তারা বে আদব তোরা বরং নাম দিবেন কথা আর কথা না তারা কিতাব শুননি কিস্ত কেতে শুননি বা আদব বে আমল শুনলে চোখে আদব বেশি আমল কম আর শুনি হলে আমল কি করে কম করে আবার তা আমি বড় লেখে দে বে আদব মাহরুম আর গস্তে ফজল যারা বে আদব ইতারা আল্লাহর রহমত বঞ্চিত তোরা বড় নাম বুঝল ও তোর বাবের কথা তোর লড়াই তোর আর কিতাব দিয়ে তোমরা আর হই ন হই রশিদ আহমদ গঙ্গুই সাহেব ফতোয়াই রসে দিয়ে তার কাছে প্রশ্ন করেন খাওয়া কানা উস্তাদ কেয়া হুকুম হে খাওয়া হদা খাওয়া খানা হালাল হয় খাওয়া হন কি হালাল তো অরসকা গুস্ত হদা অরসর গুস্ত জনিয়া কোন জনম কুনিয়া
হিন্দুদের জন্মাষ্টমী, হিন্দুদের জন্মাষ্টমী যে খানা পাক করে এ বললে ওরজোর খানা হর জায়গার যদি সুর গুস্ত হোক এবার খাইবা ওরজোর খানা একটা কেন জনগণ না ইয়া খারাপ লাগ না এখন এখন উপার্সন করে দিয়ে এবার খারাপ লাগবে কিন্তু বাসা কিন্তু খারাপ হো তুমি যে এতিকেন কইলে এগুলো জব কি তোমার কি গেল হর গেল তোমাকে ফাদিয়ারে উজুমা মিলাইও আয় শুধুমাত্র ইয়াদ করে দিয়েছি আয় তোমার হাজার কথা দিয়ে না কেন কৌ দিন কথাই নরা গ্রহণ করিবেন না দিন কই বলছেন না বলে কন না এটার লাইন নগরণ এবার নামে যে শুননি যারা গড়ে ইতার নাম অশুননি ইতার নাম কি ইতারা দিয়ে কবি হব ইতার হবে আর হন করে ইতার কথা যে এবার শুননি অশুননি আজ ইয়ার শুননি সম্মেলনে আর আর এ কথা স্পষ্ট করে দিয়ে আর আর শুননি অঙ্গনে সবাই গ্রামর আদর্শ রাখে আল্লাহ মমিন আল্লাহ পাক আমার যে সমস্ত ভাইরা এত আজিম উসান মাহফিলের ব্যবস্থা করেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আল্লাহ প্রথম অধিবেশন শেষ এখন দ্বিতীয় অধিবেশন শুরু হবে প্রথম অধিবেশনে যেসব শ্রোতামণ্ডলী এসেছেন আর স্টেজ পরিপূর্ণ এই দেশের ওলামায়ে কেরাম মোশাইখ আজম বুদ্ধিজীবী সাংবাদিক বিভিন্ন স্তরের এই আল্লাহ সমাজসেবকরা স্টেজকে সৌন্দর্যমণ্ডিত করেছেন প্রত্যেকের মহব্বত কবুল করুন আয় আল্লাহ দুশের শব্দ আমি বলি নাই আমাকে তুমি বলার সুযোগ দিয়েছ এটা তোমার কথা আমার কথা না শুধু আমার মুখ মাইকের মতো কোরআন হাদিসের কথা আমি বাহির করি আমি লোকদের সামনে পেশ করেছি আল্লাহ পাক আপনি কবুল করাত আল্লাহ এই ওরস পাককে দিন দিন উত্তর উত্তর আরও আল্লাহ বৃদ্ধি করে দিন এবং হজরতে নজির মোসাহ রহমতুল্লাহের ফয়জ বরকতে এখানে যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসা মুজফ্ফরপুর হামিদিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা এই মাদ্রাসার উত্তর আল্লাহ তরক্কি দান করুন এই মাদ্রাসা যাতে কামেল এস্তরের মাদ্রাসায় পরিণত হয় সেই তহবিল করুন এখানে আল্লাহ যুগোপযোগী একটা এফজখানা একটা কেরাতখানা হওয়া উচিত কিখানা এই কেরাতখানা না আমি যুগোপযোগী বলতেছি অন্তত 300 ছাত্র কত 300 ছাত্র পয়সা আপনাদের দিতে হবে না পয়সা উপর থেকে আসবে কোথার থেকে শুধু আপনারা সিদ্ধান্তটা নেবেন আমার ক্ষুদ্র যে শক্তি আছে আপনাদের সাথে থাকবে 300 ছাত্র কেরাতখানা আমাদের নাই এটা কেন হবে কেউ যদি 1000 যদি রাখতে পারে 3000 আমরা 300 কারি এটা সময় দিব এক বছর দেড় বছর দুই বছর এটা কোর্স এর ভিতরে পরিপূর্ণ কারি তখন আমাদের ইমামের অভাব হবে না আমরা প্রত্যেক মসজিদে এবং মাদ্রাসায় আমরা ইমাম দিতে পারবো এই মাদ্রাসায় এটা যুগোপযোগী হেফজখানা যুগোপযোগী কেরাতখানা তসবিহ সহকারে তাতে কোরআন পাঠ করে আল্লাহ সে তওফীক নসিব আল্লামা আজিজুল কাদির রহমতুল্লাহ আলাইহ সৈয়দ মাওলানা নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইহ আল্লাহ এই দুজনের কবর শরীফের উপর নূরের বরসাত নাযিল করুন আল্লামা নজির আশরাফ রহমতুল্লাহ কবর রুহুল নূরের বরসাত নাযিল করুন আল্লাহ তাদের ফুয়ুজ বরকাত ইনায়াত আমাদেরকে নসিব করুন আমাদের কলবের অন্ধকারী কালিমা দূর করে দিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া নূরে আশি ওয়া আলিয়া যাওয়াজিহি ওয়া আলি বাইতি আজমাইন বিরহমাতিল্লাহ